মিম বলেছেন, ম্যাডাম আমার 7 মাস চলছে, আমি রোজা রেখে রেখেছি, কিন্তু কাল থেকে হালকা পেটে ব্যথা করছে, আমি বেবির নড়া চড়া ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনি রোজা রাখার পরেও আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে, কারণ 28 উইকসে বাচ্চার কিন্তু একটু গ্লুকোজ সাপ্লাই চায়। তো যেহেতু আপনি রোজা রাখতে পাচ্ছেন, সেই জন্য আপনাকে আমি বলবো যে আপনি ইফতারিতে, সেহেরিতে এবং তারাবির পরে অবশ্যই কিছু খাবার খাবেন, এবং আপনার খাবারের মধ্যে গ্লুকোজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এবং শরবত খাবেন, পানিটা বারবার খাবেন, বাউল ক্লিয়ার রাখার জন্য ভাজা পোড়াটা কমাই দিবেন, ভাজা পোড়া একেবারেই অ্যাভয়েড করতে পারলে ভালো, এবং ইফতারিতে অবশ্যই আপনি একটা ভালো ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, একদম ফ্রেশ একটা ফ্রুট ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করবেন, দুধ খাবেন আপনি 1 গ্লাস, এবং আপনি অবশ্যই আপনার খাবারের প্রতি লক্ষ্য রেখে আপনি একটু পর পর এই ইফতার থেকে সেহেরির মাঝখানে কিছুক্ষণ পর পর হালকা খাবার খাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলছেন যে আপনার হালকা পেটে ব্যথা হচ্ছে, আপনি যে পানি কম খান তা থেকে কিন্তু আপনার পেশাবে জ্বালা পোড়া হয়ে যায়, ইনফেকশনটা হবে না, পেশাবে জ্বালা পোড়া হতে পারে, কাজে আপনি ওই যে বারবার বলছি পানিটা একটু খাবেন, আর এরপরে যদি হালকা ব্যথার চেয়ে ব্যথাটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে পেটের উপরের পেটে ব্যথা হচ্ছে কিনা। ব্যথাটা যদি উপরের পেটে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ, বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে কোনো ইসিমেপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল মার্কেটে পাওয়া যায়, যে কোনো একটা 20 মিলিগ্রাম ইফতারির সঙ্গে সঙ্গে মুখে পানি দিয়ে খেয়ে নেবেন। তবে এখন যেহেতু মুখে পানি দিয়ে খাবার খেতে হয়, সেই জন্য আপনারা র্যাবিপ্রাজলটাই চয়েস করবেন, অথবা যে কোনো একটা মানে এক্সিয়াম মপস, ম্যাক্স প্রো মপস, অথবা জো মপস 20 মিলিগ্রাম খেয়ে নিবেন ইফতারিতে এবং সেহিরিতে। এতে করে অ্যাসিডিটিটা হবে না এবং ভাজা পোড়া খাওয়াটা কমাই দিবেন। আর তলপেটে যদি ব্যথাটা হয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে কোনো একটা ট্যাবলেট, অ্যালজিন অথবা বিসরাল অথবা বিসেট, এগুলো যে কোনো একটা আপনি একটা করে দিনে 3 বার খেতে পারেন, মানে ইফতার, সেহিরি এবং মাঝখানে তারাবির পর একবার খেয়ে নিতে পারেন। এতে করে আপনার ব্যথাটা কমে যাবে। ধন্যবাদ। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই জন্য শেয়ার করতে বলবো, বাংলাদেশের অনেক মেয়ে আছে, সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না। আপনার একটা প্রশ্ন, যে একটা উত্তর আমি দিব, সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায়, সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে। সেই জন্য আমি আপনাকে বলবো আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন, এবং আমাদের এই ফেসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে কর্সেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে। আপনার, আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে নিয়ে আসা হবে।